পরে জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের উত্থান দিয়েই শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। আমরা দেখতে চাই, দ্বিতীয় কার্যদিবস নয় আসলে, দুঃখিত, যে আজকে তৃতীয় কার্যদিবস। এবং তৃতীয় কার্যদিবস আমরা দেখেছিলাম যে সূচকে এক ধরনের আমাদের লেনদেন বাড়ছে কিন্তু সূচক কমছে। আমরা শুরুতে রিয়েল টাইম দেখে নিতে চাই আজকের বাজারের পরিস্থিতি আসলে কি, আজকে বাজার কি বলছে। আমরা শেয়ার বাজারের শুরুতেই যদি আপনাদেরকে জানাই যে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স, সেটি কিন্তু নেতিবাচক প্রবণতার মধ্যে দিয়ে আজকে লেনদেন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ডিএসসির প্রধান সূচক 21 পয়েন্ট কিন্তু কমেছে এবং কমে অবস্থান করছে 6488 পয়েন্টে। এবং ডিএসসিতে টাকার অঙ্কে লেনদেন যদি বলি, যেটি 1231 কোটি টাকা লেনদেন হয়েছে, 1231 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। এবং লেনদেন হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইস্যু অ্যাডভান্সড, অর্থাৎ দর বাড়ার তুলনায় কমেছে, অর্থাৎ বাড়ার বেড়েছে মাত্র 54টির, কমেছে বেশিরভাগের 139টির এবং অপরিবর্তিত 176টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। তো সব মিলে আমরা ডিএসসির আজকের দিনে আমরা যে দেখতে পাচ্ছি নিম্নমুখী একটি ধারা এবং ডিএসসির প্রধান সূচক সহ অন্যান্য সূচকগুলোও কিন্তু আমরা দেখছি নিম্নমুখী, সরিয়া সূচক বা DS30 সূচক, সেখানেও নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। শেয়ার বাজার বিশ্লেষণ আমরা করতে চাই, শেয়ার বাজার বিশ্লেষণ নিয়ে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন। আমরা সেই অতিথির কাছ থেকে আসলে জানতে চাইব আমরা শেয়ার বাজারের সার্বিক অবস্থা, যেটি বলছিলাম যে আমরা দেখছি কোনো কোনো দিন লেনদেন বাড়লেও সেখানে দেখতে পাচ্ছি যে সূচক কিন্তু কমছে। তো জনাব আলামিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাইব জনাব আলামিন, যে এই যে আজকের বাজারের পরিস্থিতি আসলে যতটুকু দেখেছেন এখন পর্যন্ত যা লেনদেন আমরা দেখতে পাচ্ছি, এর গতি প্রকৃতিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আমরা জানি যে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কোয়ার্টারে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, তো এটা যেহেতু মাসের প্রায় শেষ দিকে চলে আসছে তার জন্য কিছু অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে, এই কারণে হয়তো আমরা দেখছি যে ভলিউমটা কিছুটা আগের চেয়ে কমে গেছে। গত দুদিন আগে যেরকম ভলিউম হয়েছিল, তো ভলিউম কমাটা তেমন একটা সিগনিফিকেন্ট না। যেটা সবচেয়ে ভয়ের বা আশঙ্কার বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখছি উল্লেখযোগ্য কোম্পানি আপনার ফ্লোর প্রাইসে চলে যাচ্ছে। এখন প্রাইস অলমোস্ট 175 থেকে 176টা কোম্পানি ফ্লোর প্রাইসে আছে, তো গুটি কয়েক কোম্পানি, ধরেন 10-12টা কোম্পানি আমরা দেখছি মুভমেন্টে যাচ্ছে, সেগুলোতেই কিন্তু মানি ফ্লো হচ্ছে। এখন এক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই মানে কাউকে এখানে দোষারোপ এই জন্য করতে পারেন না, কারণ অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে যখন ফ্লোর প্রাইসে যায়, তখন তারা মনে করে আমি যদি ওখানে বিনিয়োগ করি তাহলে ওইখানে আমার ফান্ডটা হয়তো অনেক লম্বা সময়ের জন্য আটকে যেতে পারে। কিন্তু যদি কেউ এটাকে লং রেঞ্জে প্ল্যান করে, যে আসলে মাত্র তো কিছুদিন আগে ফ্লোর প্রাইসটা দেওয়া হলো, কারণ গত বছরে যখন আগের মানে 2020 সালে যখন ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল প্রায় 1.5 বছর সময়ের মধ্যে কিন্তু ফ্লোর প্রাইস দেওয়ার থেকে প্রায় ডাবল হয়েছিল ইন্ডেক্স, তো সেই যদি ক্যালকুলেশন গুলো করে মাথায় রাখা হয় এখন যে জায়গাটা ইন্ডেক্স আছে এবং যে কয়েকটা শেয়ার নিয়ে ফ্লোর ভেঙে লেনদেন হচ্ছে সেটাতে তারপরে কিন্তু কেউ না কেউ পার্টিসিপেট করছে, কিন্তু অনেক শেয়ার কিন্তু এখন ফ্লোর পাশে থাকার কারণে অনেকেই এখানে একটু হতাশার মধ্যে আছে, যারা সাধারণ বিনিয়োগকারী, স্পেশালি যদি বলেন ব্যাংকিং সেক্টর যদি বলেন বা মিউচুয়াল ফান্ড যদি বলেন বা ইন্স্যুরেন্স খাত বলেন বা টেক্সটাইলের মধ্যে কয়েকটার গ্রোথ আছে অনেকটাই কিন্তু ফ্লোর প্রাইসে। তাহলে আমরা যদি সব চিন্তা করে বলি যে ফ্লোর প্রাইসে যে শেয়ারগুলো আছে সেটার পরিণতি সংখ্যা যদি আরো বাড়ে, অন্যদিকে যদি যেসব ফ্লোরের বাইরে আছে সেগুলো যদি অ্যাবনর্মালি প্রাইসিং বাড়ে, তাহলে কিন্তু দেখা যাবে যে বাজারের একটা ব্যালেন্স গ্রোথ হবে না। তো বাজারের একটা ব্যালেন্স গ্রোথের সাথে কিন্তু যারা এখানটায় ধরেন এখন ফ্লোর প্রাইসের উপরে বিক্রি করছে বা প্রফিট করছে, সেই ফান্ডটা যদি আবার তারা যেসব ফান্ডামেন্টালি সলিড শেয়ার ফ্লোরে পড়ে আছে সেগুলো অ্যাকুমুলেট করে বাড়ায়, ফেজ বাই ফেজ যদি এগুলো হয় তাহলে বাজারে কিন্তু একটা গতিশীলতা আসবে, প্রত্যেকে কিন্তু এখান থেকে একটা মুনাফা পাবে। কিন্তু যদি এরকম হয় যে টাকাগুলো বাজারের বাইরে বের হয়ে যায়, কারণ আগের বার যে টাকাগুলো ফ্লোর প্রাইস ভাঙার পরে যে টাকাগুলো বের হয়েছিল সেই টাকাগুলোতে দেখা যাচ্ছে যারা এদের মেকার ছিল তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজে ইনভলভ হয়েছে, মার্কেট থেকে টাকা বের করে ফেলেছে, তো মার্কেট থেকে যদি টাকা বের হয়ে যায় তাহলে সমস্যা, বাট মার্কেটে যদি টাকা থাকে সেক্টর যদি ঘুরে মুভ করে তখন হয়তো একটা গতিশীলতা আসবে। সেই জন্য আমি বলবো যে এরা দায়িত্বশীল যারা এই বাজারকে টিকিয়ে রাখার স্বার্থেই ফ্লোর প্রাইসে যে শেয়ারগুলো আছে সেগুলো যদি ফান্ডামেন্টালি ভালো থাকে সেগুলোতে যাতে ফান্ড ইনজেক্ট করে তারা বাজারটাকে একটা মোমেন্টামের দিকে নিয়ে আসে। জি, আমরা শেষ করব, ছোট্ট করে বলবেন যে বাজার কি তার স্বাভাবিক গতি প্রকৃতি অনুযায়ী আসলে চলছে এই সপ্তাহে যদি বলেন? আসলে স্বাভাবিক গতি প্রকৃতি বাজারের মধ্যে অস্বাভাবিকতা থাকেই, একদম স্বাভাবিক আমি বলবো না, কারণ অনেক শেয়ারই আপনার অ্যাবনর্মালি বাড়ছে উইদাউট এনি জাস্টিফিকেশন, আবার অনেক শেয়ারই ভালো ডিক্লারেশন দেওয়ার পরে কিন্তু সেভাবে বাড়ছে না। আপনি যদি পাওয়ার সেক্টর একটা কোম্পানি দেখেন খুব ভালো একটা ডিক্লারেশন দিয়েছে, আর্নিংসও খুব ভালো, সেই হারে কিন্তু রেসপন্স নাই। তাহলে বাজারে যদি একটা স্বাভাবিক গতি থাকতো তাহলে কিন্তু ওই শেয়ারটা পজিটিভ একটা ডিরেকশনে মুভ করতো, অন্যদিকে যেসবের ডিক্লারেশন হয়ে গেছে হয়তো অত ভালো ডিক্লারেশন দেয়নি তারপরে কিন্তু একটা প্রাইস বাড়ছে, আবার কিছু স্পেকুলেশনের সামনে ডিক্লারেশন ভালো আসবে সেগুলোতে বাড়ছে, কিন্তু যেগুলো অলরেডি পাবলিশ যেখানে ভালো
ইপিএস আছে সেগুলোতে খুব একটা ভালো রিফ্লেকশন করতে দেখা যাচ্ছে না। শেষ আমি বলবো যে ভালো মন্দ মিলিয়ে চলছে, তবে বাজারটার স্থায়িত্ব বা স্থিতিশীলতার স্বার্থে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ভালো রিফ্লেকশন দেয় সেগুলোই বাজার ধাবিত হলে বাজারে আসলে টেকসই হবে এবং সাধারণ বিনিয়োগকারী উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব আলমিন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগ। আপনি ভালো থাকবেন, ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও কথা হবে।